নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলাদার পটল ভাজি। আসুন দেখে নিই কি কি লাগছে। লাগছে পটল কুচি করা লম্বা লম্বা করে, আর দুটো আলু কুচি করা লম্বা লম্বা করে। লাগছে পেঁয়াজ একটা মাঝারি সাইজের, একটা টমেটো, আর 5 কোয়া রসুন। রসুনটা আমি ছেঁচে নেব। 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিলাম জিরে, দিলাম লঙ্কা, দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব পটল কাঁটাটা। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব নুন, আর দিয়ে দেবো আলু কুচি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটা আমি একটু ভালো করে সরষে নেব। এখন আমার এই পর্যায়ে, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে সেরকম পর্যায়ে এসে, আমি মাঝখানটা একটু ফাঁক করে এই যে রসুন ছেঁচা সেইগুলো আমি মাঝখানটায় দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো চটকানোটা, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম টমেটোটা সবজি দিয়ে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে দেবো, মিশিয়ে দেবো সব সবজির সঙ্গে। এই যে বন্ধুরা, আমার ভাজা এখন হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম আর ভাজাটাকে নামিয়ে ফেলব। এখন আমি ভাজাটাকে নামিয়ে ফেলব। এই যে বন্ধুরা, আমার এখন পটল আলু মশলাদার ভাজা হয়ে গেছে। এটি আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারবেন। আমার এই রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা পান। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।